অবশেষে সুগার ড্যাডি পেয়েছি এমন মন্তব্য করেছেন প্রসূন আজাদ। অভিনয়ে নেই প্রসূন আজাদ, সাবেক এই লাক্স তারকা বিয়ে করে সংসারী হয়েছেন। দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে দাম্পত্য জীবনের সূচনা করেন অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে একটি ফুটফুটে সন্তান। সম্প্রতি নিজের ফেসবুকে স্বামী ফারহানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন প্রসূন, যেখানে তিনি জানিয়েছেন অভিনয় থেকে সরে যাওয়ার কারণ। একই সঙ্গে স্বামীর প্রশংসাতেও মেতেছেন প্রসূন। বলেন, সবার সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে, তাই আমি নিজেই আমার গোপন তথ্য ফাঁস করতে চলে এসেছি। পাশে দাঁড়িয়ে থাকা স্বামীকে সুগার ড্যাডি সম্বোধন করে অভিনেত্রী লিখেছেন, এটা আমার সুগার ড্যাডি, যে আমার জীবনে আসার পর আমি কাজকর্ম বন্ধ করে দিছি। যারা মনে করতেছেন ডিরেক্টর গিল্ডের চক্রান্ত আর শিল্পী সঙ্গের নষ্টামির কারণে, তাদের জানাতে চাই কথাটা পুরোটা বেঠিক না, একটু একটু সঠিক। উত্তেজনায় আমি কিছু ভুল কথা বলে ফেলেছি, যেমন আমার জীবনটা শেষ করে ফেলেছে সরকার দলের কালা বেটিরা। এরকম নোংরা কথার জন্য আমি খুবই লজ্জিত। আমি নিজেও কালা, তাই রেসিস্ট কথা বলা সমর্থন করি না। প্রশ্নের কথায়, আমি সারা জীবন এমন একজন সুগার ড্যাডি খুঁজছিলাম যে মাঝপথে গায়েব হয়ে যাবে না আর আমার টাকা পয়সা মেরে চলে যাবে না। অবশেষে আমি এমন একজনকে পাই এবং তীব্র লাইট গরম রোদে শুটিং করার মতো জব থেকে আমি সরে আসতে পেরেছি। নিয়মিত শুটিং করা হয় নাই, কিন্তু চরিত্র তো বদলানো কঠিন, তাই আনন্দে খুশিতে বছর খানেক পরপর কিছু কাজ করব এমনটা ইচ্ছা ছিল। তবে ইদানিং খুব মন চায় এক দুই বছরের মধ্যে আবার নিয়মিত হব, স্বপ্ন দেখতে ক্ষতি কী। 2012 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রসূন আজাদ। এরপর নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।